দুই বাংলাতেই বর্তমানে সমান্তালে জনপ্রিয় আমাদের সবার প্রিয় চিত্রনায়ক সাকিব খান নিজ দেশের পর সাকিব কলকাতার মানুষের মন জয় করতেও সক্ষম হয়েছেন শুধু দর্শকদের মনই নয় কলকাতার নামি দামি পরিচালক এবং নায়ক নায়িকাদের মন জয় করতেও সক্ষম হয়েছেন আমাদের সুপারস্টার সাকিব খান কলকাতার অনেক বড় বড় পোচনা প্রতিষ্ঠান এখন সাকিব খানকে দিয়ে সিনেমা বানাতে চাইছেন এছাড়া অনেক পরিচালকও চায় সাকিব খানকে দিয়ে সিনেমা বানাতে শুধু এখানেই শেষ নয় সূত্রে যা যায় কলকাতার অনেক জনপ্রিয় নায়িকারাও এখন কাজ করতে চান শাকিব খানের সঙ্গে এর আগে শাকিব খান কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী শুভশ্রী নুসরাত পায়েল এবং শান্তিকার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন শোনা যাচ্ছে কলকাতার নতুন আরও চারটি সিনেমায় অভিনয় করবেন শাকিব খান তবে সেই সিনেমাগুলোতে শাকিব খানের বিপরীতের নায়িকা হিসেবে কে থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি অনেকেই বলছেন শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে দেখতে চাই আবার অনেকেই বলছেন শাকিব খানের বিপরীতে কিরণমালাকে দেখতে চাই আবার কেউ কেউ বলছেন শাকিব খানের বিপরীতে অঞ্জিলাকে দেখতে চাই অনেকেই বলছেন শাকিব অঞ্জিলা জুটি একসঙ্গে সিনেমা করলে দারুণ হবে তাছাড়া অনেকেই বলছেন শাকিব অঞ্জিলাকে একসঙ্গে দারুণ মানাবে অবশ্য এর আগে একটি ভিডিওতে অঞ্জিলা জানিয়েছিলেন শাকিব খানের অভিনয় তার অনেক ভালো লাগে এছাড়াও তিনি বলেছিলেন সুযোগ পেলে তিনি শাকিব খানের সঙ্গে কাজ করতে চান আমাদের কাছেও মনে হয় সাকিব অঞ্জিলা একসঙ্গে সিনেমা করলে আমরা নতুন একটি জুটি পাব সেই সঙ্গে তাদের দুজনকে একসঙ্গে দারুণ মানাবে বলেও আমাদের মতামত প্রিয় দর্শক আপনি কি মনে করেন সাকিব অঞ্জিলা একসঙ্গে সিনেমা করলে কেমন হবে আপনি কি চান তার দুজন একসঙ্গে সিনেমা করুক কমেন্ট করে জানিয়ে দিন